হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো বাংলার স্বনামধন্য অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্বন্ধে। সব কিছু যেন শেষ হয়ে যাচ্ছে অভি, ডাক্তার বলেছে আমি তোমাকে ভুলে যাব। বিনুদা আমাকে চলে যেতে বলছে, আমার খুব ভয় করছে অভি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় বর্তমান বাংলা চলচ্চিত্রের এক পরিচিত নাম। শ্রাবন্তী যত না সিনেমা করে নাম করেছে, তার থেকে বেশি তিনি চর্চায় এসেছেন তাকে নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সির জন্য। তার অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, তিনি খুব সাবলীল এবং দক্ষ অভিনেত্রী। শ্রাবন্তী পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় 1987 সালে 13 আগস্ট জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার প্রবল ঝোঁক ছিল, অভিনয়ের জন্যই তিনি তার পড়াশোনাটাকে বেশি দূর চালিয়ে নিয়ে যেতে পারেননি। মূলত বাণিজ্যিক ছবি দিয়েই তার কেরিয়ার শুরু হয়েছে, কিন্তু পরবর্তীকালে তিনি অনিরুদ্ধ রায় চৌধুরী এবং অপর্ণা সেনের ছবিতেও সাপোর্টিং অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। শ্রাবন্তী 1997 সালে মায়ার বাঁধন সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার বর্ণালী জীবন শুরু করেন। এই ছবিতে তিনি একজন শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন। তোমার অনেক ভাই বোন এসেছে তোমার কাছে। আমার কাছে? কেন? ওরা অন্ধদের চোখে আলো ফিরিয়ে দেওয়ার কাজে নেমেছেন জুই। মায়ার বাঁধন ছবির পর তাকে আরো কিছু সিনেমাতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করতে দেখা যায়। শিশুশিল্পী হিসেবে অভিনয় করে তখন তিনি অতটাও জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। তারপর 2003 সালে তার প্রথম সফল চলচ্চিত্র হলো চ্যাম্পিয়ন। এই চলচ্চিত্রে অভিনেতা জিতের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি। ২০০৩ সালেই পরিচালক রাজীব বিশ্বাসকে প্রেম করে বিয়ে করেন শ্রাবন্তী, এবং তার এক বছর পরেই তাদের একটা পুত্র সন্তান হয়। এরপর তিনি কিছু সময়ের জন্য সিনেমা থেকে বিরতি নেন এবং তার সন্তান অভিমন্যুকে মানুষ করতে ব্যস্ত হয়ে পড়েন। প্রায় 5 বছর পর আবার তিনি অভিনয় জগতে ফিরে আসেন। 2008 সালে ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রে হিরণের বিপরীতে অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে যান তিনি। এই চলচ্চিত্রটি দর্শকদের খুব পছন্দ হয়, আর এই ছবির পর থেকেই তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তারপর তিনি অভিনেতা দেবের সঙ্গে দুজনে সিনেমায় অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন। 2013 সালে তিনি রবি কিনাগি পরিচালিত দিওয়ানা চলচ্চিত্র অভিনয় করে প্রচুর প্রশংসা পান। এছাড়া বাংলাদেশের অভিনেতা সাকিব খানের সঙ্গেও অভিনয় করেন তিনি। 2014 সালে স্বামী রাজীব বিশ্বাসের সাথে তাদের 11 বছরের সম্পর্কের অবনতি ঘটে এবং তাদের ডিভোর্স হয়। এর কিছু বছর পর তিনি মডেল কিষান বিরাজের সাথে 2016 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 2017 সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর তিনি 2019 সালে রোশন সিংকে বিয়ে করেন এবং তাদের মধ্যেও সম্পর্কে বেশি দিন টেকেনি। 3 বার বিয়ে করার জন্য তাকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোল এবং মিমের শিকার হতে হয়। এছাড়া সোশ্যাল মিডিয়ায় তার ছেলের সাথে এমন কিছু ছবি পোস্ট করেন যেটা নিয়ে তাকে অনেক কটু কথাও শুনতে হয় দর্শকদের কাছ থেকে। শ্রাবন্তী দেব, জিৎ, সোহম চক্রবর্তী সহ প্রায় সমস্ত অভিনেতার সঙ্গেই অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলি হলো ওয়ান্টেড, অমানুষ, গয়নার বাক্স, কানামাছি, ফাইটার, ফান্দে পড়িয়া বগা কান্দেরে, ইডিয়েট, জিও পাগলা, ভাইজান এলোরে ইত্যাদি। তার অভিনয় পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের মানুষের কাছে খুব প্রশংসা পায়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এইরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।